আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা মানুষের মনের অবস্থা সবসময় রকম থাকে না যখন আমরা খুব উৎফুল্ল থাকি তখন আমাদের পরকালের কথা মৃত্যুর কথা খুব একটা মনে পড়ে না স্মরণ হয় না হাসি তামাশায় দিন কেটে যায় আবার যখন আমাদের কোনো কারণে মন খারাপ থাকে কিংবা আমরা দুঃখে কষ্টে থাকি তখন আল্লাহকে আমরা ফিল করতে চেষ্টা করি মৃত্যুর কথা আখের কথা জান্নাত আর জাহানামে বিভীষিকার কথা আমাদের বেশি পরিমাণ স্মরণ হতে থাকে তাই সবার উচিত আমাদের এই নাজুক পরিস্থিতিগুলো থেকে বেনিফিট নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করার মন খারাপের মুহূর্তগুলোকে আল্লাহর কাছাকাছি আসার এক সুবর্ণ সুযোগের চেষ্টায় চালিয়ে যেতে হবে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে হবে আমাদের অন্তর আজ কঠিন হয়ে পড়েছে আল্লাহর ভয়ে ভালোবাসায় রসদ সাল্লা আলী ওসাল্লামের বাহাম্বাতে জান্নাতের আকর্ষণীয় বর্ণনায় যাহানামের ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি আমাদের চোখে পানি আসে না দুনিয়াতে অনেক কিছু আছে যা আমরা না পেয়ে কান্না করতে থাকি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলি অথচ বলতে পারবো না আমরা শেষ কবে আল্লাহর ভয়ে কান্না করেছি শেষ কবে তার কাছে দু হাত তুলে কান্নাকাটি করেছি আপনি কি মনে করতে পারবেন যারা আল্লাহ দরবারে অশ্রু বিসর্জন দিতে পারেন হাত তুলে কান্না আসে বিশেষ করুন আল্লাহ আপনাকে অনেক বড় একটি ন্যামত দিয়েছেন আপনি এই ন্যায়ামতের কৃতজ্ঞতা আদায় করুন এর যথাযথ ব্যবহার করুন কারণ আল্লাহর ভয়ে কান্নাকাটি করা নিজে একটা স্বতন্ত্র অবাদত যা আল্লাহ তালা খুব কড়া দামে কিনে থাকেন বিশাল মহাসাগর আগুন দিয়ে জাহান্নাম নাম নেবানো সম্ভব নয় কিন্তু আপনার দুটি চোখের পানি এই জাহান্নামের নামের আগুনকে নিভিয়ে ফেলতে পারে ইবনুল কাইম রাখাইমুল্লাহ বলেন আল্লাহ সাত সৎসম্বন্ধে বিশাল জলরাশি সৃষ্টি করেছেন তারপরেও তিনি তোমার অশ্রুকে বেছে নিয়েছেন একবার ভাবুন তো আপনার একটি ফোঁটা আপনার একটি ফোঁটার কারণে পুরো জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে সুতরাং আল্লাহ আবারে কান্নাকাটি করার চেষ্টা করুন কাকুতি মিনিতি করে কাঁদুন আর চেষ্টা করবেন গোপনে কান্নাকাটি করা আল্লাহ আমাদেরকে বুঝে মানান তাহফিক দান করুক আমি